হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগতম। ফজরের নামাজের পর শীতের সকালে আরামের ঘুম হারাম করে আমরা চলে যাচ্ছি ইটের বাটা দেখতে, তো চলুন আমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন সকাল সকাল ফজরের নামাজ পড়ে বাহির হইলাম। তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে বান্দরবন, নাইকনছড়ি এলাকা। তো এখানে এমন একটা জায়গা এসে দেখতে পারলাম, এখানে মোবাইলে নেটওয়ার্ক পাচ্ছি না। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূরে দুইটা ইটের বাটা মাঝখানে সূর্য উদিত হচ্ছে। তো আপনাদের দেখানোর চেষ্টা করব যেখানে ইটের বাটা দেখা যাচ্ছে সেখানে আমরা চলে যাব। দর্শক, আমরা হাঁটতে হাঁটতে সেই ইটের বাটার মধ্যে চলে আসলাম। তো আজকে আপনাদেরকে দেখাবো মাটি দিয়ে কীভাবে ইট তৈরি করা হয়। এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন শীতের সকাল কত সুন্দর। ও এখানে এ করতে করতে ব্রেক ফিলের মধ্যে চলে আসলাম। Ha ha ha.